এই মুহূর্তে গণটিকা কার্যক্রম আমরা করছি না, কারণ সেই পরিমাণ টিকা আমাদের হাতে নেই। আর আমরা গণ কথাটা হয়তো আগামীতে ব্যবহার আমরা করব না, আমাদের হয়তো অধিদপ্তর থেকে করেছে, আমরা আগামীতে সেই নামটি আমরা ব্যবহার করব না। আমাদের হাতে যখন যতটুকু টিকা আসবে এবং সেই টিকা দিয়ে যতগুলো লোককে দিতে পারবো অতগুলো লোককে আমরা ডাকবো, অতগুলো লোকের কাছেই বার্তা যাবে এবং তারাই আসবে। এই লম্বা লম্বা লাইন কিন্তু লাগাতে আমরা দিতে দিব না, এবং লম্বা লাইন কিন্তু অনেক সময় আমাদের না চাইতেও হয়েছে। শুনেছে মডার্না টিকা শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে, মডার্নাটা নেই। টিকা কিন্তু সবই কার্যকর, আমরা যেটা দিচ্ছি, আমেরিকার টিকা হোক, যেটা মডার্না, ফাইজার অথবা চাইনিজ টিকা হোক, আমেরিকার যে ব্রিটিশ টিকা হোক, টিকার কার্যকর কিন্তু সবগুলাই ভালো, কোনোটাই খারাপ নয়। এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন দ্বিতীয় ডোজের সময়টা একটু কমিয়ে দেওয়া যায় কি না, এখন আমরা এক মাস দিচ্ছি, এই এক মাসের পরিবর্তে আমরা 15 দিন বা 20 দিন করে দিতে পারি কি না, এই বিষয়টি আমাদেরকে দেখতে বলেছে। যদি সম্ভব হয় আমরা সেটাও করব। অবশ্যই রেজিস্ট্রেশন ছাড়া তো হবে না, যারা নিবন্ধন করতে পারে না বা আমরা বলেছি যে জাতীয় পরিচয়পত্র নিয়ে আসবে, তারাও কিন্তু রেজিস্ট্রেশন করেই তাদেরকে টিকা দেওয়া হচ্ছে।